রাজ্যের পরিবহন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার গণপরিবহনে রোপওয়ে, মনোরেল চালু করার ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কলকাতা ও আশেপাশের এলাকায় মেট্রো রেল সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। নর্থ সাউথ মেট্রো প্রকল্পের পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রো, জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্প সহ একাধিক মেট্রো প্রকল্প রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে পরিবহন ব্যবস্থার আরও গতি আনতে তৎপর হল রাজ্য সরকার। এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী জানান, রাজ্যে পরিবহনকে কিভাবে ঢেলে সাজানো যায় সে কথা ভাবা হচ্ছে। যেখানে মেট্রো পৌঁছবে না সেখানে লাইট ট্রান্সপোর্ট অথবা রোপওয়ে, মনোরেল চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, জলপথ পরিবহনকে ঢেলে সাজানো হবে, এই বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা হচ্ছে। রেলকে বলা হয়েছে গঙ্গার ধারের চক্র রেলকে উপরে তুলতে, না হলে মাটির নিচ নিয়ে আসতে। এটা না হওয়া পর্যন্ত গঙ্গার ধারের কাজের সমস্যা হচ্ছে। একই সঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ইলেকট্রিক গাড়ি চালানোর পক্ষেও সওয়াল করেন পরিবহন মন্ত্রী। এই বিষয়ে তিনি জানান, যেভাবে তেলের দাম বাড়ছে তাতে অনেক সংস্থার সঙ্গেই কথা বলছি ইলেকট্রিক গাড়ি চালু করার জন্য।